চ্যাপ্টার ওয়ানে আমরা অলরেডি শেষ করে ফেলছি, জাস্ট আমি তোমাদের একটু রিভিউ আমি ইজিলি যাতে প্রিপারেশন নিতে পারো এর জন্য জাস্ট একটু আমরা আলোচনা করি একটু কয়েক মিনিটে, এটা আমি একটু আলোচনা করে শেষ করি। সেটা আছে তোমাদের চ্যাপ্টার ওয়ানের টাইটেলটাই ছিল প্লান্ট সেল কালচার অ্যান্ড অ্যাপ্লিকেশন। প্লান্ট সেল কালচার অ্যান্ড অ্যাপ্লিকেশন, এখন সেল কালচারের বিভিন্ন টেকনিক গুলো, বিভিন্ন ধরনের তোমার এক আছে যে মিডিয়া, তোমার প্রসিডিওর গুলো কি কি রিকোয়ারমেন্ট গুলো, এই জায়গাটা এগুলো নিয়ে আমরা আলোচনা করছি। সাথে এক হচ্ছে প্লান্ট সেল কালচারের বিভিন্ন মেথড গুলো, এক হচ্ছে যে তোমার আমরা যতগুলো দেখছি বিভিন্ন মেথড গুলো, তার মধ্যে এক আছে মাইক্রো প্রোপাগেশন, তারপরে কি দেখছি কি প্রোটোপ্লাস্ট ফিউশন অ্যান্ড কালচার, সোমাটিক এমব্রায়োজেনেসিস, সাথে তোমার কিছু মানে প্লান্টসের প্লান্ট সেল কালচারের মাধ্যমে হাইব্রিডাইজেশনের কিছু টেকনিক মেকনিক আমরা এই জায়গাটায় দেখছি, সেল ম্যানিপুলেশন ছিল। সাথে আছে যে তোমার প্লান্ট সেল কালচারটা যে জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর বেসিস সেটার উপর আমরা আলোচনা করছি। এখন যে জিনিসটা সেটা হচ্ছে যে আমরা শুরুতেই জাস্ট একটু পার্ট বাই পার্ট দেখি, আমরা ফার্স্ট যে জিনিসটা দেখছিলাম টিস্যু কালচার, আমি টিস্যু কালচার নিয়ে টিস্যু কালচার এবং সেল কালচার, জাস্ট টিস্যু কালচার সেল কালচার একই ধরনেরই, সেল বলতে জাস্ট আমার কি একটা সিঙ্গেল সেল, আর টিস্যু বলতে কয়েকটা, এক ক্লাস্টার অফ সেল হচ্ছে আমার টিস্যু নিয়ে আমরা কালচার। এখন জিনিসটা হচ্ছে যে এটাকে আমরা তোমাদের ভাইবাতে আমি অনেক সময় আমার কোর্স হিসেবে আমি একটু সোজা ভাষায় একবারে অনেক সময় ধরি যে টিস্যু কালচারটা কি বলো। টিস্যু কালচারটা হচ্ছে কি কালেকশন অফ টেকনিক ইউজ টু মেনটেইন অর গ্রো প্লান্ট সেলস টিস্যুস অর অর্গানস আন্ডার স্টেরাইল কন্ডিশন অন এ নিউট্রিয়েন্টস কালচার মিডিয়াম। এই জায়গাটাতে আমরা তিনটা জিনিস, আমি গতদিনই তোমাদের বলছিলাম যে তিনটা জিনিস মাথায় নিতে হবে, যার এক নাম্বারে থাকবে হচ্ছে কি আমরা অবশ্যই সেটাকে একটা স্টেরাইল বা অ্যাসেপ্টিক কন্ডিশন আমাদের কালচারটা করতে হবে। দুই নম্বর যে বিষয়টা সেটা আছে, এটা অবশ্যই আমার একটা নিউট্রিয়েন্টস মিডিয়া, কালচার মিডিয়ার ভিতরে আমাকে কালচার করতে হবে। এবং এই জায়গাটাই আমরা প্লান্টস এর যে পার্ট, সেটা সেল নেব না টিস্যু নেব না অর্গান নেব না এক্সপ্লান্ট নেব, এই তিনটা জিনিসের মাধ্যমে আমাকে সাধারণত কি করা লাগবে কালচার করতে হবে। এখন এই কালচারের জন্য আমরা সাধারণত জাস্ট কি করি, অ্যাসেপ্টিক কন্ডিশন বা স্টেরাইল কন্ডিশন মেনটেন করার জন্য আমরা একটা ইনস্ট্রুমেন্ট ইউজ করি, যেটাকে আমরা বলছি কি লেমিনার এয়ার ফ্লো। এখন লেমিনার এয়ার ফ্লোর ভিতরে একটা ফিল্টার ইউজ করা হয় যেটাকে বলা হচ্ছে কি হেপা ফিল্টার, হাই এফিসিয়েন্সি পার্টিকুলেট এয়ার হেপা ফিল্টার ইউজ করছি। তার প্রসেসটি আছে কি 0.3 মাইক্রন, একটা মাইক্রো অর্গানিজমের সাইজ আছে 0.5 মাইক্রন, 5 মাইক্রনের চেয়েও কম 0.3 মাইক্রন। আমরা এই ফিল্টারটা লেমিনারের ভিতরে কি করি ওটা ইউজ করি, যে ফিল্টারটা সাধারণত কি করে বিভিন্ন পলুটেড মানে পলুশন গুলো টক্সিক এবং ঘটনা আছে যে এক হচ্ছে যে বিভিন্ন ধরনের প্যাথোজেন গুলোকে কি করে ওই ফিল্টারের ভিতর আটকায় ফেলায় মেরে ফেলে এবং বাইরে থেকে তোমার ক্লিন এয়ারটাকে লেমিনারের ভিতরে নিয়ে আসে। এখন এই যে টিস্যু কালচার, এই টিস্যু কালচারের জনক হিসেবে আমরা যাকে বলছি তার নাম কি গোটলিব হাবারল্যান্ডের একজন অস্ট্রিয়ান একজন বোটানিস্ট, ঠিক আছে। টিস্যু কালচারের এতটুক কথা মানেই খানিকটা তোমার টিস্যু কালচারের ইতিহাসটা এর মধ্যে চলে আসার কথা। তারপরে আমরা টিস্যু কালচারের ইতিহাসে দেখছি যে 19th century সর্বপ্রথম তোমার একজন ফিজিওলজিস্ট সিডনি র্যাঙ্গার নামক একজন সায়েন্টিস্ট সর্বপ্রথম শুরু করছিল, তার মাঝে আরো অনেক সায়েন্টিস্ট তোমার রস, গ্রাভেলি, হ্যারিসন, সাথে তোমার উইলিয়াম রক্স নামক একজন সায়েন্টিস্ট আছে, শেষের দিকে এসে আরো অনেকগুলো তোমার ফ্রেডরিক ক্যাম্পেন, রবিন্স, বিভিন্ন সায়েন্টিস্ট বিভিন্ন জিনিসগুলো তোমার স্টেম সেল নিয়ে কেউ কাজ করেছে, তোমার চিকেন এমব্রায়ো নিয়ে কাজ করেছে। তোমার গোটলিব হাবারল্যান্ডের নামক এই সায়েন্টিস্ট 1996 সালে সে কি করছিল, এই প্লান্ট সেল এবং টিস্যু নিয়ে সে কি করছে, সে অ্যাজ পার প্রসিডিওর সে কালচার করছে, করে সে একটা প্রোটোকল এস্টাবলিশ করে গঠন আছে টিস্যু কালচারের মাধ্যমে, সে সাকসেসফুলি গঠন আছে কি করে প্লান্টস এর গঠন আছে যে সে একটা কমপ্লিট প্লান্ট সাধারণত রিজেনারেট করা, যার কারণে আমরা তাকে কি বলি টিস্যু কালচারের জনক বলি।
এই জায়গা থেকে তোমাদের পরীক্ষায় যদি আমি ডিফাইন টিস্যু কালচারও দিয়ে থাকি, তাহলে তোমরা যে কাজটা করো সেটা হচ্ছে টিস্যু কালচারে ডিফাইন করে টিস্যু কালচারের জনককে কথাটা উল্লেখ করে দিও। এরপরে টিস্যু কালচারের বেসিক রিকোয়ারমেন্ট, বেসিক রিকোয়ারমেন্টের মধ্যে আমরা যে জিনিসটা বলে গেছি অলরেডি, কয়েক ধরনের ভেসেল লাগবে আমার, কালচার ভেসেল, কালচার মিডিয়াম লাগবে। কালচার মিডিয়ামের মধ্যে যেমন তোমার এমএস মিডিয়াম, বি5 মিডিয়াম, হোয়াইট মিডিয়াম, নিডস মিডিয়াম, এই ধরনের কিছু মিডিয়াম। এবং এই মিডিয়াটা তৈরি করার পরে আমার পিএইচ অ্যাডজাস্ট করতে হবে অবশ্যই 5.8। টিস্যু কালচার মিডিয়ার পিএইচ হবে 5.8। এটা মিডিয়াটা আপনার পিএইচ মিটার দিয়ে কি করা লাগবে, অ্যাডজাস্ট করে নেওয়া লাগবে। এরপরে স্টেরিলাইজেশনের যে বিষয়টা, সেটা হচ্ছে আমরা যে ধরনের ইনস্ট্রুমেন্ট, যে ধরনের আমরা কি ইউজ করব, আমরা যত ধরনের এ জায়গায় তোমার এক্সপ্লান্ট থেকে শুরু করে আমার ইনস্ট্রুমেন্ট ইউজ করব, আমরা অ্যাপারেটাস ইউজ করব, গ্লাসওয়্যার ইউজ করব, সবগুলোকে আমরা অটোক্লেভ করে নিতে হবে। এখন এই যে অটোক্লেভ করার প্রসেসটা আমরা কি করি, 121 ডিগ্রি সেলসিয়াস এবং 15 মিনিটস এবং 15 LBS পাউন্ড প্রেসারে আমরা সাধারণত কি করি, এটাকে অটোক্লেভ করি। আমরা স্টেরিলাইজেশন করলাম, করার পরে এই জায়গাটা একটা বেসিক টেকনিক একটা ফিগারে দিয়ে আছে, যেটা আমি তোমাদেরকে সেদিন বলছিলাম, একটু দেখো। এরপর আমরা যেটা করি ইনোকুলেশন, স্যাম্পলটাকে আমরা এক্সাইজ করবো, কাটবো, কেটে আমরা সে টিস্যু নিই, তোমার সেল নিই, এক্সপ্লান্ট নিই, যাকেই কাটবো আমরা লেমিনারের ভিতরে আমরা কাটবো, ওইটাকে সিজার দিয়ে হোক আমরা কেটে ওইটাকে মিডিয়ার ভিতরে আমরা কি করবো, ট্রান্সফার করবো। এটা হচ্ছে আমার কি ইনোকুলেশন, ইনকিউবেশন। ইনোকুলেশন করার পরে আমরা কি করবো, একটা নির্দিষ্ট লাইট এবং নির্দিষ্ট টেম্পারেচারে আমরা কি করবো, এটাকে স্টোর করে রাখবো, এটাকে বলছি আমরা ইনকিউবেশন। তারপর আছে ইন্ডাকশন অফ ক্যালাস, আমরা যখন মিডিয়াতে রেখে দেবো কয়েক ঘন্টা, একটা নির্দিষ্ট টাইম পরে ওই সেলটা সাধারণত কি হবে, উন্ডেড হবে, সুইলিং হবে, ফুলে উঠবে। ফুলে উঠে গঠন আছে যে একটু গোলাকার এবং গঠন আছে একটা টিউমার টাইপের অনেকটা শেপ ফর্ম করবে, যেটাকে বলতেছি ক্যালাস, ইন্ডাকশন অফ ক্যালাস, আনডিফারেন্সিয়েটেড সেল বলি, যেটাকে আমরা শর্টে বলি আনডিফারেন্সিয়েটেড টিস্যু আর সেল। এরপর যেটা বলছি মরফোজেনেসিস, ওইটা থেকে পরবর্তীতে এমন কি হবে, তোমার রুটিং হবে, শুটিং হবে, তোমার এক আছে লিভ হবে এবং তোমার ইস্টেম মিস্টেম শাখা প্রশাখা হবে, ওই এক পর্যায়ে সে জায়গা থেকে তোমার এই যে তার বিভিন্ন ধরনের অর্গানগুলো ফর্ম করবে, যেটাকে বলছে অর্গানোজেনেসিস। এই অর্গান থেকে পরবর্তীতে ফ্লাওয়ারিং হবে, বার্ডস হবে এবং গঠন আছে এমব্রায়ো ফর্ম হবে, সেটাকে বলছি আমরা কি, এমব্রায়োজেনেসিস। হয়ে নিয়ে যখন একটা কমপ্লিট টাইপের প্লান্ট হবে, তখন আমরা কি করি, আমরা স্টেপ ওয়াইজ আমরা প্রথমে টেস্টিভ থেকে কনিক্যাল ফ্লাক্স নেবো, কনিক্যাল ফ্লাক্স থেকে পরবর্তীতে প্রয়োজনে আমরা টবে নেবো, নিয়ে আমরা ল্যাবের একটা নির্দিষ্ট তোমার কন্ট্রোল কন্ডিশন থেকে পরবর্তীতে আমরা গ্রিন হাউসের ভিতরে নিয়ে যাবো। গ্রিন হাউসের মধ্যে রেখে আমরা কি করবো, ডেটা কালেকশন করি, আমরা দেখবো যে গঠন আছে গ্রোথ ডেভেলপমেন্ট ঠিক মতো হচ্ছে কিনা। যদি গ্রোথ ডেভেলপমেন্ট আমার প্রপারলি হয়, তখন আমরা ওইটাকে কি করি, আমরা ওটা কমার্শিয়াল কাল্টিভেশনের জন্য আমরা গ্রিন হাউস থেকে আমরা ওইটাকে কি করবো, কমার্শিয়াল কাল্টিভেশনের জন্য আমরা ফিল্ড লেভেলে ওইটাকে ট্রান্সফার করবো, যেটাকে বলতেছি আমরা হার্ডেনিং। ঠিক আছে, তো তোমার এটা গেল বেসিক টেকনিক্স অ্যান্ড ম্যাটেরিয়াল। এরপরে বেসিক রিকোয়ারমেন্টের মধ্যে আমরা অলরেডি যে জিনিসগুলো আলোচনা করছি, সিমিলার কথাবার্তা আমরা অ্যাসেপ্টিক কন্ডিশন মেনটেন করবো, সাথে আমরা কি করবো, এই জায়গাটাই একটা অ্যাপ্রোপ্রিয়েট এনভায়রনমেন্ট আমরা মেনটেন করবো, সাথে অন্যান্য আমার এই যে অ্যাসেপ্টিক কন্ডিশন এবং গঠন আছে যে তোমার কি হবে, অ্যাপ্রোপ্রিয়েট এনভায়রনমেন্ট আমার মেনটেন করার জন্য আমার এই জায়গায় যে জিনিসগুলো বিভিন্ন ধরনের ফ্যাসিলিটি লাগবে, ওয়াশিং, স্টোরেজ, মিডিয়া ট্রান্সফার, ঠিক আছে, কালচার রুম, তারপরে ডাটা কালেকশন এরিয়া, ট্রান্সপ্লান্টেশন এরিয়া, এটাকে আমরা একটা অলরেডি ডায়াগ্রামের মাধ্যমে যে কিভাবে আমরা একটা টিস্যু কালচার ল্যাব ডিজাইন করবো, এটা অলরেডি তোমাদের দেখানো হয়েছে। তো এই জায়গায় যে জিনিসগুলো দেখানো হয়েছে তার মধ্যে এই ফ্যাসিলিটিগুলো, ওয়াশিং অ্যান্ড স্টোরেজ ফ্যাসিলিটি, মিডিয়া প্রিপারেশনের জন্য কী কী জিনিস আমার লাগবে, ট্রান্সফার এরিয়ার ক্ষেত্রে আমরা সেই জায়গাটাই আমরা ট্রান্সফার এরিয়াতে মূলত এখানে লেমিনার যে জায়গায় রাখবো সেই জায়গাটাই আমরা কীভাবে স্টেরিলাইজ করবো, ঠিক আছে, আমরা নিজেদের হাত সাথে মানে এক হচ্ছে ওয়ার্কিং এরিয়া স্টারলাইজ করবো কি দিয়ে, 70% অ্যালকোহল দিয়ে, ঠিক আছে, এইসব জিনিসগুলো ট্রান্সফার এরিয়ার মধ্যে আছে। তারপরে কালচার রুমের ভিতরেও তোমার যেগুলো আছে, যে আমরা টেম্পারেচার কত মেনটেন করবো। এরপরে ডেটা কালেকশন ইলেকশনে আমরা যখনই ছবি নেওয়া দরকার, যে গ্রোথ দেখছি যে আমরা রুট হয়েছে বা এমনকি স্টেম হয়েছে, লিভ হয়েছে, এগুলোকে আমরা কি ছবি রাখবো এবং কত ঘন্টা কত ই পরপর আমার ঘটনা হচ্ছে যে আমরা যে অবজারভেশন করছি এগুলো আমরা একটা
ইনফরমেশনটা নোট করে রাখবে। এর সাথে আছে কি আছে, ট্রান্সপ্লান্টেশন এরিয়া, আমরা অলরেডি যেটা বলছি ট্রান্সপ্লান্টেশন। আমরা এক হচ্ছে যে যখনই আস্তে আস্তে তোমার গ্রোথ ডেভেলপমেন্টটা হবে প্লান্টসের, তখন আমরা কি করব, আমরা ওই টেস্ট টিউব থেকে ওইটাকে কনিক্যাল ফ্লাক্সে নেব, কনিক্যাল ফ্লাক্স থেকে পরবর্তীতে আমরা নিয়ে যাব কোথায়, গ্রিন হাউসে নেব, গ্রিন হাউস থেকে আমরা ফার্মারের কাছে দিয়ে দেবো, এটা গেল ট্রান্সপ্লান্টেশন। এরপরে যে জিনিসটা সেটা আছে টিস্যু কালচার অ্যাপ্লিকেশন, আমরা অলরেডি যে জিনিসগুলো বলছি আমরা কি ডিজিজ ফ্রি প্লান্ট, ঠিক আছে। তারপরে যে ধরনের রেয়ার এবং এনডেঞ্জার্ড প্লান্ট স্পিসিস গুলো অলরেডি ন্যাচারাল এনভায়রনমেন্ট থেকে আস্তে আস্তে এক্সটিংক্ট হয়ে যাচ্ছে, ওগুলোকে আমরা কনজারভেশন করব, ঠিক আছে। সাথে আমরা বিভিন্ন ধরনের ক্যারেক্টারিস্টিক ডেভেলপমেন্ট গুলো আমরা সাধারণত এর মাধ্যমে টিস্যু কালচারের মাধ্যমে করতে পারি, তার মধ্যে যেমন হার্বিসাইড রেজিস্ট্যান্স প্লান্ট, ইনসেক্ট রেজিস্ট্যান্স প্লান্ট, ঠিক আছে। তারপর আমরা বিভিন্ন ধরনের ইগুলো মেটাবোলাইটস গুলো, যেমন সেকেন্ডারি মেটাবোলাইটস আছে, রিকম্বিনেন্ট প্রোটিন আছে, এগুলো আমরা প্লান্টসের মাধ্যমে টিস্যু কালচারের মাধ্যমে কি করতে পারি, আমরা ডেভেলপ করতে পারি। যাই হোক, তো এগুলো গেল আমাদের অ্যাপ্লিকেশন। অ্যাপ্লিকেশনের পরে তোমার কম্পোনেন্ট, একটা মিডিয়ার মধ্যে কি কি জিনিস থাকবে এবং কোনটার কাজ কি, কার্বন সোর্স, অ্যামাইনো অ্যাসিড, প্রোটিন, তারপরে ব্যালেন্স সল্ট থাকবে, ফিনল ডাই থাকবে, বাইকার্বনেট ব্যাপার থাকবে, এবং এগুলোর স্পেসিফিক ফাংশন গুলো এটা অলরেডি তোমাদের পড়ানো হয়েছে। এরপরে টোটিপোটেন্সি, একটা প্লান্ট বা টিস্যু থেকে তোমার একটা স্মল একটা পার্ট নিয়ে যে আমরা একটা মিডিয়ার ভিতরে রাখছি, সে জায়গা থেকে যে নতুন একটা প্লান্ট, আবার কমপ্লিট একটা প্লান্ট তৈরি হচ্ছে, এই তৈরি হওয়ার যে সাধারণত একটা ইনহেরেন্ট ক্যাপাসিটি, সেটাকে আমরা বলছি কি টোটিপোটেন্সি, ঠিক আছে। এরপরে যে জিনিসটা আছে সেটা তোমাদের কি মাইক্রোপ্রোপাগেশন। মাইক্রোপ্রোপাগেশন বলছি যে আমরা কি একটা স্টক প্লান্ট ম্যাটেরিয়াল, আমরা হয়তো সেটা কোনো এন্ডেঞ্জার্ড, এক্সটিংক্ট বা আদার্স কোনো আইসোলেটেড স্পেসিফিক কোনো ক্যারেক্টার আমরা গঠন আছে কি করছি, একটা স্টক ম্যাটেরিয়াল আকার আমরা রেখে দিছি ল্যাবে, আমরা ওইটা থেকে যদি আমরা কোনো কমপ্লিট প্লান তৈরি করতে পারি তাহলে সেই প্রসেসটাকে বলছি আমরা কি মাইক্রোপ্রোপাগেশন। মাইক্রোপ্রোপাগেশনের স্টেপ বলছিলাম আমরা চারটা, এস্টাবলিশমেন্ট, মাল্টিপ্লিকেশন, রিট্রান্সপ্লান্ট, আর একটা কি ট্রান্সফার এরিয়া, তো ট্রান্সফার ফ্রম কালচার, এই চারটা স্টেপ। স্টেপের পরে মাইক্রোপ্রোপাগেশনে তোমার অ্যাডভান্টেজ এবং ডিসঅ্যাডভান্টেজ, অ্যাডভান্টেজ গুলো টিস্যু কালচারের অ্যাডভান্টেজ অ্যাজ এ সেম অ্যাডভান্টেজ, ঠিক আছে, জাস্ট যদি একটা এদিক ওদিক হতে পারে এটা অলরেডি বলা হয়েছে, তোমরা দেখো। ডিসঅ্যাডভান্টেজেস এর ক্ষেত্রে আমরা একটু একটু লেবার কস্ট একটু বেশি হতে পারে, তোমার ইনস্টলমেন্ট কস্ট একটু বেশি আসতে পারে, অনেক সময় করতে পারে আমি যদি প্রসেস প্রসিডিওরটা প্রপারলি মেনটেন না করি তাহলে ফাঙ্গাল ইনফেকশন হতে পারে, এই জিনিসগুলো কয়েকটা ডিসঅ্যাডভান্টেজ এই জায়গাটা দিয়ে আছে। এরপরে যে জিনিসটা দিয়ে আছে সেটা আছে প্লান্ট টিস্যু কালচার মে অফার সার্টেন অ্যাডভান্টেজেস অফ ট্রেডিশনাল মেথড অফ প্রোপাগেশন, আমরা ট্রেডিশনালি যে ধরনের প্রোপাগেশন করছি তার থেকে প্লান্ট টিস্যু কালচারের আমার এইগুলো কি লাভগুলো কি কি, ঠিক আছে, এটা নিয়েও অলরেডি আমরা আলোচনা করছি। আমরা বিভিন্ন ধরনের ডেজার্ট ক্যারেক্টারিস্টিক্স গুলো পাইতে পারি, আমরা কুইকলি একটা ম্যাচিউর প্লান্ট পাইতে পারি, আমরা এর মাধ্যমে গ্রোথ হরমোন, আমরা এর মাধ্যমে তোমার গ্রোথ হরমোনের গঠন আছে যে ফাংশনটাকে রিটার্ড করে আমরা কি বনসা টাইপের প্লান্ট আমরা তৈরি করতে পারি, বিভিন্ন ধরনের তোমার ডিজিজ, ইনসেক্ট, পেস্ট রেজিস্ট্যান্স আমরা প্লান্ট গুলো তৈরি করতে পারি, বিভিন্ন প্রপার্টিস গুলো, এক হচ্ছে সাইজ, তোমার গ্রোথ বলো, স্লো রাইপেনিং বলো, বিভিন্ন ধরনের ক্যারেক্টারিস্টিকস গুলো আমরা টিস্যু কালচারের মাধ্যমে করতে পারি, যেটা ট্রেডিশনাল মেথডে আসলে সম্ভব ছিল না, ঠিক আছে। এরপরে যে জিনিসটা আছে সেটা আছে সেল ম্যানিপুলেশন। সেল ম্যানিপুলেশন করা বা সেলের সংখ্যা বৃদ্ধি করা, সেল ম্যানিপুলেশনটা, সেল ম্যানিপুলেশনের কিছু অ্যাপ্লিকেশন এই জায়গাটায় তোমাদের অলরেডি বলা হয়েছে, ঠিক আছে। সেল ম্যানিপুলেশনের কিছু অ্যাপ্লিকেশনের পরে যেমন সোমাটিক এমব্রায়োজেনেসিস, সোমাটিক এমব্রায়োজেনেসিস বলতে আমরা সাধারণত সোমাটিক সেল থেকে, এটা একটা আর্টিফিশিয়াল প্রসেস যার মাধ্যমে আমরা কি করব, প্লান্টস বা এমব্রায়োটাকে আমরা একটা সিঙ্গেল সোমাটিক সেল থেকে যদি প্লান্টস বা এমব্রায়োটাকে আমরা ডেভেলপ করতে পারি তাহলে সেই প্রসেসটাকে বলছি সোমাটিক এমব্রায়োজেনেসিস। মেথড আছে দুটো, একটা আছে ডিরেক্ট আর একটা ইনডিরেক্ট। সোমাটিক এমব্রায়োজেনেসিস এর কিছু ফ্যাক্টরস সম্পর্কে আমি যেটা বলছিলাম, কিছু ফ্যাক্টরস এর মধ্যে এক যে জিনিসটা আসবে সেটা হচ্ছে তোমার অনেকগুলো, তোমার এই জায়গাটা আমরা ফ্যাক্টরস নিয়ে আমরা কিছু আলোচনা করছিলাম, তার মধ্যে এক হচ্ছে টেম্পারেচারের একটা বিষয় আসবে, পিএইচ এর একটা বিষয় আসবে, লাইটের একটা ইন্টেন্সিটির একটা বিষয় আসবে, সাথে তোমার অন্যান্য যে জিনিসগুলো সেটা আছে যে অ্যামাইনো অ্যাসিড, তোমার মিডিয়ার ভিতরে অ্যামাইনো অ্যাসিড, গ্রোথ রেগুলেটার্স, কার্বোহাইড্রেট, এগুলোর কম্পোজিশনটাকেও আমাদেরকে কি রাখতে হবে, মাথায় রাখতে হবে। এরপরে তোমার সোমাটিক এমব্রায়োজেনেসিসের আমরা যে অ্যাপ্লিকেশন নিয়ে একটু বলছিলাম, তো সোমাটিক এমব্রায়োজেনেসিসের অ্যাপ্লিকেশনের মধ্যেও তোমার যে জিনিসগুলো সেটা আছে যে কি করব, যে প্লান্টস গুলো অনেক সময় কি হয় না, তোমার সিডের মাধ্যমে সাধারণত জার্মিনেশন হয় না, সেগুলো আমরা সোমাটিক এমব্রায়োজেনেসিসের মাধ্যমে করতে পারি। তারপরে এক হচ্ছে যে বিভিন্ন ধরনের কি
ভাইরাস রেজিস্ট্যান্স প্লান্ট আমরা সাধারণত এর মাধ্যমে তৈরি করতে পারি। তোমার জিন এক্সপ্রেশনের ঘটনা হচ্ছে যে প্রপার জিন এক্সপ্রেশন আমাদের সোমাটিক এমব্রায়োজেনেসিস এর মাধ্যমে সম্ভব। এরপরে সোমাটিক এমব্রায়োজেনেসিস এর একটা প্রোটোকল আমরা দেখছিলাম, কয়টা সাইকেল এবং ঘটনা আছে, কোন কোন মিডিয়া স্টেপ ওয়াইজ কিভাবে আমরা ইউজ করব, করার পরে আমরা একেবারে কমপ্লিট একটা প্লান্ট আমরা পাবো। এরপরে যেটা যে জিনিসটা বলছিলাম সেটা হচ্ছে রিক্যালসিট্যান্ট প্লান্ট। কিছু কিছু প্লান্ট আছে যে তুমি তার সেল আইসোল ই করে একটা স্যাম্পল আইসোলেট করে তুমি ফ্রিজে বা ড্রাইং করে তুমি রেখে হয়তো সেটাকে পরবর্তীতে তুমি কাল্টিভেশন ইউজ করতে চাচ্ছ, কিন্তু এই ধরনের প্লান্ট দ্বারা সম্ভব হয় না, স্যাম্পলটা নষ্ট হয়ে যাবে, যেগুলোকে বলছে রিক্যালসিট্যান্ট প্লান্টস। ঠিক আছে, কিছু প্রপার্টিস অলরেডি আলোচনা করা হয়েছে। এরপরে যেমন তোমার ডিজিজ ফ্রি প্লান্ট, যে প্লান্ট গুলো সাধারণত আমরা কি করব, ডিজিজ ফ্রি যদি কোনো প্লান্টস আমরা অ্যাসেপ্টিক কন্ডিশন আমরা টিস্যু কালচারের মাধ্যমে ডেভেলপ করতে পারি সেগুলোকে আমরা বলতেছি ডিজিজ ফ্রি প্লান্টস। ঠিক আছে, যেমন তোমার হার্বিসাইড রেজিস্ট্যান্স প্লান্ট আছে, ইনসেক্ট রেজিস্ট্যান্স প্লান্ট আছে। হার্বিসাইড রেজিস্ট্যান্স প্লান্ট সাধারণত দুটো অ্যাপ্রোচে আমরা ডেভেলপ করতে পারি, আর ইনসেক্ট রেজিস্ট্যান্স প্লান্টস আমরা কয়টা, ইনসেক্ট রেজিস্ট্যান্স প্লান্টের আমাদের স্টেপ আছে, ইনসেক্ট রেজিস্ট্যান্স প্লান্টের ক্ষেত্রে আমরা কয়টা দেখছি, তিনটা স্টেপের মাধ্যমে আমরা ইনসেক্ট রেজিস্ট্যান্স প্লান্টটা সাধারণত আমরা ডেভেলপ করতে পারি। এরপরে প্রোটোপ্লাস্ট, প্রোটোপ্লাস্ট কি আমরা একটু আলোচনা করছি, তারপরে এক আছে সাইব্রিড, অলরেডি হাবিবের কাছে শুনলাম সাইটোপ্লাজমিক হাইব্রিড। ঠিক আছে, সাইটোপ্লাজমিক হাইব্রিডটাকে আমরা জাস্ট বলছি কি হাইব্রিড। এরপরে যে জিনিসটা সেটা আছে প্রোটোপ্লাস্ট ফিউশন অ্যান্ড কালচার। এখন প্রোটোপ্লাস্ট ফিউশনটা সাধারণত আমরা কেন ইউজ করি, এর স্টেপ আছে কয়টা, চারটা স্টেপের মাধ্যমে করতে পারি। প্রোটোপ্লাস্ট ফিউশনের সাধারণত ক্লাসিফিকেশন আছে দুই দুই ধরনের হতে পারে, স্পন্টেনিয়াস আর ইনডিউসড। স্পন্টেনিয়াসটা সাধারণত মেকানিক্যাল ফিউশনে করি, আর ইনডিউসড ফিউশনটা সাধারণত কেমো ফিউশন এবং ইলেকট্রো ফিউশনের মাধ্যমে সাধারণত আমরা করি। এরপরে তোমার সোমাটিক ফিউশনে ইসের, সোমাটিক প্রোটোপ্লাস্ট আইসোলেশন বা ফিউশনের আমরা একটা ডায়াগ্রাম আমরা দেখছি যে কিভাবে আমরা স্যাম্পল আইসোলেশন করে একেবারে ফাইনালি আমরা এক হচ্ছে এপিডার্মিস আইসোলেট করবো, সেল আইসোলেট করবো, সেল আইসোলেট করার পরে আমরা ওয়াশিং করবো, করে সেল অল রিজেনারেট করা হবে, করে ওইটা থেকে পরবর্তীতে ক্যালাস ফর্ম করবে, এক পর্যায়ে আমরা কিভাবে একটা সোমাটিক এমব্রায়োজে একটা সোমাটিক প্লান্ট আমরা পেতে পারি। ঠিক আছে, এর নিচের দিকে কমার্শিয়ালাইজেশন নিয়ে অলরেডি আমি আলোচনা করেছিলাম। লাস্ট আমাদের একেবারে শেষ প্লান্ট টিস্যু কালচার বেসিস ফর জেনেটিক ইঞ্জিনিয়ারিং, আমরা অলরেডি আলোচনা করছি যে বিভিন্ন জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর বিভিন্ন অ্যাপ্রোচ গুলো যদি আমরা ইউজ করি তাহলে আমরা জেনেটিক্যালি মডিফাইড প্লান্টস গুলো পাইতে পারি, যেগুলো ডিজিজ ফ্রি হবে, যার ভিতর আমরা বিভিন্ন ধরনের আমরা এক হচ্ছে গ্রোথ, আমরা গ্রোথ ডেভেলপমেন্ট, ইনসেক্ট রেজিস্ট্যান্স বলো, তোমার হার্বিসাইড রেজিস্ট্যান্স বলো, সাথে আমরা বিভিন্ন ধরনের ইন্ডাস্ট্রিয়ালি ইম্পর্টেন্ট আমরা সেকেন্ডারি মেটাবোলাইটস, এক হচ্ছে রিকম্বিনেন্ট, বিভিন্ন ধরনের প্রোডাক্ট গুলো আমরা টিস্যু কালচারের মাধ্যমে পেতে পারি, সেক্ষেত্রে আমাকে অবশ্যই জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর বিভিন্ন অ্যাপ্রোচ গুলো আমাকে ইউজ করতে হবে। ঠিক আছে, তো এই জিনিসগুলো টোটালি আমাদের এক নম্বর চ্যাপ্টারে ছিল। আমি তোমাদের আবার বলি, সেটা হচ্ছে যে লাস্ট সেমিস্টারের প্রশ্নটা তোমরা একটু ম্যানেজ করার চেষ্টা করো, করে এ জায়গা থেকে যে যে জিনিসগুলো পড়ে গেছে তোমরা ওগুলো বাদ দাও। আমি আশা করি 50% বাদ হয়ে যাও, এই 50% আশা করি কমে যাবে। সেক্ষেত্রে আমার মনে হয় তোমাদের আর প্রিপারেশন নিতে সমস্যা হওয়ার কথা না। ঠিক আছে, ফার্স্ট চ্যাপ্টারে আমরা জাস্ট এই জিনিসগুলো জাস্ট একবার একটু রিপিট করলাম। ঠিক আছে, তোমাদের